ভেতরে। এটা হলো ছোট্ট একটা ঘরের জন্য, পুরো একদম রেডি আছে দেখতে পাচ্ছ, পুরো একদম ছোট্ট একটা রুমের জন্য আর কি। এখানে ড্রয়ার, ছোট একটা ড্রয়ার আছে, এখানে বই টই খুব সুন্দর করে রাখতে পারেন। প্লাস এখানে সুন্দর একটা কিউট একটা বেড আছে, দুটো পিলো, তিনটে পিলো, প্লাস একটা বেড। বেডটাও সেম ড্রয়ার সিস্টেম আছে, অনেক কিছু রাখতে পারবে। ওইদিকেও একটা আছে, ওখানে একটা কভার আছে, ল্যাম্প, সব কিছু ছোট্ট একটা রুমের জন্য এনাফ। আর এখানে এক একটা জিনিস এক একটা আলাদা করে প্রাইস। এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটার দাম 3990। এক একটা কাপ, এক একটা বই, পিলো, বেড। এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটা অনলি দেখে নাও 24990। সব কিছু আছে, ওয়ার্ড্রপটা দেখতে পারো, দুদিকে খোলা যায়, এদিকে টু পার্ট, 3990 বাস। এই কভারটা, কভার বা ওয়ার্ড্রপ যেটাই বলো, এই যে খুব সুন্দর একটা ছোট একটা রুমের জন্য খুব ভালো। এই যে ছোট একটা রুমের জন্য, চলো একটা দিয়ে তো স্টার্ট হলো, ওপরে আরো অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে উপর, আপ লোক দেখ সকতে হো উপর পুরা ইয়ে সব পিলো হ্যায়, পিলো কুশন সব না সব হ্যায় ইয়াহ পর, উপর সে এসে সুন্দর সাজা কে রাখা হ্যায়, পিলো কুশন সব হ্যায়। আর ইয়াহ পর হ্যায় ডিশ ওয়াশ, মতলব ও স্কচ ব্রাইট হোতা হ্যায় না ইয়ে ওয়ালা। এটা হলো আরেকটা লাস্ট রুম, এটা হলো মাস্টার রুম আর কি, ডাবল বেড। এই যে একটা বড় ডাবল রুম, এখানে একটা ছোট একটা কভার আছে, ড্রয়ার আছে। আর বেডটার প্রাইস হলো 25990। এখানে একটা ছোট একটা বেড আছে, মানে যাদের বেবি টিভি আছে ওরা এখানে সুন্দর করে রেখে ঘুমাবে আর কি, ছোট বেবির জন্য ছোট্ট একটা সুন্দর কিউট একটা বেড। একটা কিউট একটা মিরর, এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ সব কিছুই 45,000-এর মধ্যে, ইচ অ্যান্ড এভরিথিং, যা যা দেখতে পাচ্ছ, ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, যা যা দেখতে পাচ্ছ ছোট একটা রুমের জন্য সুন্দর করে। ইভেন টিভিও কিন্তু সব কিছু ইনক্লুডিং, রেক দেখতে পারো, হ্যাঁ ওইটাই, সব কিছু 45,000, দারুণ। ইভেন এই যে এই পেন্টিংটা দেখছো, এটাও সব ইনক্লুডেড 45,000-এর পুরো সব কিছু, হ্যাঁ সব কিছু করতে পারো। খুব সুন্দর কিউট একটা রুম, সিঙ্গেল ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা, ওরা এইভাবে তোমাদেরকে সাজিয়ে দেবে, এইভাবে সবকিছু ডিজাইন করে দেবে, যদি তোমরা নিতে চাও, অর্ডার দিতে চাও আর কি।
নেক্সট আবার দেখাচ্ছি যেন। মনে হচ্ছে পুরো তোর বাড়িতে এসছি, এসা লাগ রা কি কিসি কে ঘর মে আয়ে আমি বেঠেঙ্গি ইয়াহ পর চায় ভাই পিয়েঙ্গি। ঘর মে কোই নেই হ্যায় চায় দেনে ওয়ালা। আই কে দ্য বেস্ট থিং ইয়েহি হ্যায় কি আপকো হর চিজ এভরিথিং দ্যাট ইজ এসেনশিয়াল ফর হোম এক জগত পে সব কিছু সলিউশন মিল জায়েগা এন্ড প্রাইসেস আর অলসো অ্যাফোর্ডেবল দ্য অনলি থিং ইজ हर एक चीज का अलग अलग प्राइस है, दैट्स ओके। हां क्योंकि आप पूरा अगर बनवाने भी जाओगे बाहर से तो भी इससे ज्यादा प्राइस मिलता है। ये डाइनिंग है, बहुत सुंदर है, व्हाइट कलर का, मुझे तो बहुत अच्छा लग रहा है। ये डाइनिंग टेबल का प्राइस है ओनली 28990 और चेयर का प्राइस है 3950, मतलब एक चेयर का प्राइस है। বেড সেকশন, সব বেড ঘুমিয়ে আছে একজন, বাহ কি সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টিপছে জানি। খুব সফট একদম, মানে বসলে না শুলে না ঢুকে যাবে পুরো পুরোটা সেট 32990। পুরোটা বেড সেকশন, এই যে ও আবার বসে গেছে, দুর্দান্ত কিন্তু না বেডটা, বা একদিকে ভালোই হয়েছে ওরাও টুকটাক জিনিস কেনার জন্য এসেছে ঘরের জন্য, আর আমার কাছে ভালো লাগছে যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আর কারা কারা আইকিয়াতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই সেকশনটা দেখো কি সুন্দর, খুবই সুন্দর, মানে যাদের রুম হোয়াইট
তাদের জন্য পুরো একদম হোয়াইট আর পিঙ্ক, সাদা সাদা পিঙ্ক আর গ্রিনের মধ্যে ওয়ালটা পুরোটা করেছে, আর বেডটা পুরো হোয়াইট। এটা বেবিদের জন্য একটা ছোট একটা বেড রেখেছে, এখানে বসে আইপ্যাড দিয়ে কাজ করতে পারবে বা স্টাডি করতে পারবে। এখানে বুক রাখার, বুক না এমন না, অনেক কিছু রাখতে পারবে এখানে, শোপিস রাখতে পারবে। ওরা যে একটা থিম দিয়ে দিল, আর তোমরা যদি চাও এইভাবেই তোমরা ঘরটাকে সাজাতে পারবে। এখানে প্রত্যেকটা জিনিসের গায়ের মধ্যে ট্যাগ লাগানো আছে, তো তোমাদের অসুবিধা হবে না যে কোনটার দাম কত কাকে জিজ্ঞেস করার জন্য। সুন্দর কভার্ড একটা, বাও দেখো জামাও ঝুলি দিয়েছে। খুব সুন্দর
এখানে ঘুরে দেখি। मतलब आइकिया बहुत सारे लोगों को मालूम नहीं है और बहुत लोग जो जो जानते हो तो पता ही है, जो नहीं जानते उन लोगों को बोल रही हूँ कि आइकिया वो ऐसा जगह है वहाँ जहाँ पर सब कुछ मिलता है। एक छोटा छोटा घर का जो सामान है ना, छोटा छोटा करके सब कुछ मिलता है यहाँ पर। मतलब सामने तो पहले तो आप लोगों को दिखाया बेड सब कुछ, फर्नीचर घर का छोटा छोटा, स्कॉच ब्राइट लेके, चम्मच लेके सब कुछ मिलता है। मतलब आप लोग यहाँ पर आओगे ना, बाहर नहीं जाना होगा, सब लोग यहाँ पर सब कुछ यहाँ पर मिल जाएगा आप लोगों को। फिर भी मैं आप लोगों को एक एक करके सब कुछ जितना भी हो सके मैं दिखाऊंगी। चलिए तो এখন তোমরা দেখো 750 স্কয়ার ফিটের একটা রুম কি কি থাকতে পারে, কি সুন্দর করে তোমরা গোছাতে পারো, সাজাতে পারো। দেখাচ্ছি, এটা হলো একটা ডাইনিং। এই যে ডাইনিংটা, এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রাইস লাগানো আছে, ট্যাগ লাগানো আছে, দেখতে পারো। এই পুরোটা একটা প্যান, এটার পুরোটা একটা দামি হলো 2290। এই চাদরটা, এই যে একটা আছে 1190 এটার দাম। এই যে, এই যে একটা দেখতে পাচ্ছ আলমিরা টাইপের, এটার দাম হলো 17950। এটা হলো একটা ওয়াশরুম, মানে তোমরা চাইলে না এখান থেকে পুরো মানে ডিজাইনটা নিতে পারো। এটা এমন একটা থিম দেওয়া, তো এটা এমন একটা থিম, পুরোটা এভাবেই তোমরা ডেকোরেট করতে পারো, এভাবে সাজাতে পারো তোমরা। হ্যাঁ, এই শাওয়ার এরিয়া। তো এই শাওয়ার এরিয়া হ্যায় তো ইসমে দেখো, ইসমে ভি প্রাইস লাগা হুয়া হ্যায়, ট্যাগ হ্যায় इसका। इसका जो है इसका प्राइस है 899। देखो ये पूरा वाला जो है इसका सब कुछ है यहाँ पर। ये कार्टेन का प्राइस है 799। इधर लो किचन চালাতে পারবো না। ये भी और एक छोटा ऐसा क्यूट सा एक रूम है, इसमें एक जनी सो सकते हैं, छोटा एक सिंगल बेड है। हाँ, सो के दिखाओ थोड़ा। अच्छा है ना, मतलब ये जो बैचलर के लिए अच्छा है, ये बैचलर सब पढ़ाई करने वाला जो है, बच्चे लोगों के लिए, स्टूडेंट लोग जो है ना, हाँ उनके लिए अच्छा है। थोड़ा सा यहाँ पर थोड़ा
ड्रेस भी रख सकते हो, हाँ ये स्टडी बुक रख सकते हो, ऊपर पढ़ाई कर सकते हो इसमें। हाँ अच्छा, ये डबल है क्या? बेड बन जाएगा। अच्छा ये सोफा कम बेड या सिंगल भी इसको यूज कर सकते हैं ना? ये डबल है, ठीक है, इसको ऐसे खींचना पड़ेगा। ओके ओके, डबल। अच्छा ये डबल है, ठीक है, मैंने मुझे ठीक से मालूम नहीं था, लेकिन ये डबल है, ये सिंगल भी सो सकते हो, सोफा भी बना सकते हो, डबल भी, बेड भी यूज कर सकते हो। इसका प्राइस है ओनली 29,990 प्लस, इसमें आपको बहुत सारे स्टोरेज मिल जाएगा। हाँ विद दिस एक्सेसरीज जो कि बहुत कमाल की चीज है, वो छोटा मोटा जो, हाँ लाइक ऑर्गेनाइजिंग सेट, यस यस, छोटा मोटा जो है ना वो रख सकते हैं, ऐसा सीन है इसमें, ये ब्लैंकेट रखने के लिए है, यूज कर सकते हैं। हाँ इसमें और एक बहुत कुछ रख सकते हो, बुक वगैरह सब कुछ आराम से। नीचे भी एक वो है, ये वाला नीचे भी एक है, इसका प्राइस है 790। अच्छा घूमते घूमते बहुत भूख लग गई हम लोग को, इसलिए हम लोग फिर सबसे में आ गए। अभी हम लोग थोड़ा बहुत टिफिन कर लेंगे और जो जिसको जो पसंद है हम लोग वो देखते रहते थे, काम क्या खाएगा ऑर्डर दे रहे थे, तो बहुत भूख लगी है इसलिए हम जा रहे हैं। अभी बैठ के आराम से खाएंगे पियेंगे और घर में फिर चले जाएंगे। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন টিফিন সব শেষ, এখন আমরা আবার নিচে যাব দেখব। यहाँ पर हम लोगों को 4 से 4.5 घंटा हो गए, अभी भी बहुत ये बाकी थी लेकिन टाइम नहीं हुआ, टाइम नहीं मिला क्योंकि अभी 8:30 बज गए और बजने वाले हैं 10 मिनट बाकी है, ऑलरेडी अनाउंसमेंट कर दिया क्लोज हो जाएगा 10 मिनट में, इसलिए हम लोग नीचे आ गए। अभी थोड़ा बहुत कुछ शॉपिंग किए तो वो बिलिंग करके बस निकल जाएंगे। और आज का ब्लॉग आप लोग को कैसा लगा कमेंट करके ज़रूर बताइएगा, और अगर ऐसा नया नया कुछ ब्लॉग आप लोगों को पसंद है तो कमेंट करके बोलेगा, तो मैं कोशिश करूँगी कि ऐसा कुछ आप लोगों के साथ शेयर करें जिससे आप लोगों को पसंद आए और भी। एनीवे
आप लोग भी यहाँ पर आ सकते हो। आइकिया में बहुत कुछ है, प्ले स्टोर में आइकिया का ऐप है, वहाँ से आप लोग आइकिया प्ले स्टोर में जाके वो ऐप इंस्टॉल करके वहाँ पर भी बहुत पूरा सब कुछ यहाँ पर जो जो भी है स्टोर को रखा है यहाँ पर सब कुछ वहाँ पर भी अवेलेबल है। जो भी चाहिए वहाँ से ही आप लोग, हम लोग जैसे ऑनलाइन शॉपिंग करते हैं बिल्कुल वैसे ही आप लोग शॉपिंग कर सकते हैं। तो यहाँ बहुत कुछ है, बहुत बहुत कुछ है, मतलब यहाँ पर आने से ना पूरा एक दिन लगता है, पूरा दिन लग जाता है धीरे धीरे सब कुछ देखने का, सामान लेने का। वो দীপন আবার বলছে কি ওর আরও অনেক কিছু লাগবে, মানে এই মশলাটা নিয়ে এই সেই পাচ্ছিল না। তো নেক্সট টাইম হয়তো আবার কালকে বা পরশু আবার আসতে পারেও। এনিওয়ে আমি আর ভিডিওটা আজকে বড় করছি না, মেরা ভিডিও আজকা ভিডিও আগে আপনাদের পছন্দ আয়ে তো দেখি, একা ভিডিও আপনাদের পছন্দ আয়ে তো ডেফিনেটলি মেরা ভিডিও শেয়ার করিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলি কে সাথ। আজকা ভিডিও ইহাঁ পরই খতম করতি হুঁ, সব লোক ঠিক রয়ে খুশ রয়ে, বাই বাই।